একটা অলস দিনের সকালে হোটেল থেকে নাস্তা কিনে আনতে কার না ভালো লাগে। হোটেলের পরোটাগুলো আমরা খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারি। আমি প্রথমে একটা টিস্যু পরোটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, কতটা সফট আর কতটা তুলতুলে এটা আপনারা ছেঁড়ার সময় বুঝতে পারবেন। তৈরি করছি হোটেলের স্টাইলে টিস্যু পরোটা। প্রথমে আমি ডোটাকে একটুভাবে রোল করে নিচ্ছি। পরোটার জন্য পারফেক্ট ডো কীভাবে বানাতে হয় তার ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নেবেন। একটু ভালো করে রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে ডোটাকে একটু বসিয়ে নিয়ে আমি দুপিঠে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দুপিঠে মাখিয়ে নিতে হবে। আর একটু লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে কোনো আটা ব্যবহার করছি না। এবার একটা বেলুন দিয়ে বেলে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। রুটির মতো বেলছি না, কিন্তু জাস্ট একটু মসৃণ করে নিচ্ছি। উল্টিয়ে ওপিটটাকেও আবার একটু সমান করে নিব। আবারও বলছি, একটু লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে কোনো আটা ব্যবহার করছি না। হয়ে গেছে, এবার আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো পিঠটার মধ্যে খুব ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এবার শুকনো আটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই কিন্তু দিতে হবে, আর খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন আটা লেগে যায়। এবার আমি আটাগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। কোনো জায়গা যদি খালি থাকে সেই জায়গাটা একটু আটা দিয়ে ভরাট করে দেবেন। একটা চাকু দিয়ে আমি একটুভাবে ভাগ করে নিচ্ছি। এটা চোখের আন্দাজে করতে হবে। একটু খেয়াল রাখবেন যেন সবগুলো ভাগ মোটামুটি সমান হয়। এবার একটা একটা করে ভাগ নিয়ে আমি রোল করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি। রোল হয়ে গেলে হাত দিয়ে চাপ দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে কিন্তু দেখবেন ধারটা একটু খুলে আসবে। ধারটাকে নিচে দিয়ে একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে। আমি উল্টো পিঠটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি এক সাইডে এটাকে সরিয়ে রেখে বাকিগুলো ঠিক একই প্রসেসে করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। খুবই সিম্পল একটা ব্যাপার। রোল করে নিলাম, হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিলাম। ধারটা একটু খুলে আসবে, তুলে নিয়ে ধারটাকে নিচে লাগিয়ে দিয়ে একটু আঙুল দিয়ে চেপে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গেলে আবারও একটু তেল দিয়ে দুপিঠেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। পুরো প্রসেসটাই কিন্তু করছি তেল দিয়ে, আর হোটেলে কিন্তু তেল দিয়েই করে। পুরো প্রসেসটাই যেহেতু আমরা তেল দিয়ে করছি, তাই এই ডোগুলোকে কিন্তু ঢাকা দিয়ে বা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখার কোনো দরকার নেই, কারণ তেল দিয়ে করার ফলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে না। এবার বেলে নেওয়ার পালা। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এই পরোটাটা বেলা সবচেয়ে সহজ, কোনো ঝুট ঝামেলা নেই। শুধু এভাবে একটু চাপ দিয়ে দিয়ে চারিদিকে পাতলা করে নিতে হবে। আর এই টিস্যু পরোটার সবচেয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে এই পরোটাটা গোল করার কোনো ব্যাপার নেই, শুধু লক্ষ্য রাখতে হবে পাতলা করতে হবে। এই পরোটাটা কিন্তু একদিক থেকে টেনে টেনে বেলতে হবে, রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলতে হবে না। বেলতে বেলতে এটাকে এক পর্যায়ে একদম পাতলা করে আনতে হবে। আর খেয়াল রাখতে হবে কোথাও মোটা বা কোথাও পাতলা যেন না হয়। আমি একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। আর ওই যে তেল আর আটা দিয়েছিলাম ভেতরে রোল করার আগে, দেখেন কত সুন্দর ভাঁজগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এত পাতলা হয়েছে যে নিচের বোর্ডটাও কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন ভাঁজগুলো কিন্তু খুব সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি পরোটাটার একটা পাশ তুলে একটু আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখেন আমার আঙুলগুলো কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যেটা কতটা পাতলা হয়েছে। তেল দিয়ে না বেলে যদি আটা দিয়ে বেলতাম তাহলে এভাবে পাতলা করার সময় কিন্তু পরোটাগুলো ছিঁড়ে যেত। যারা পরোটা ফ্রোজেন করতে চান তারা কিন্তু এভাবে পরোটা বেলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তবে পরোটাগুলো একটা একটা করে রাখতে হবে, জমে যাওয়ার পরে একসাথে রাখতে পারেন। পরোটাগুলো যদি পিঠাপিঠি একসাথে রেখে দেন তাহলে কিন্তু পরোটাগুলো একসাথে লেগে যেতে পারে। আর যদি একান্তই রাখতে হয় তাহলে প্রতিটা পরোটার মাঝখানে কিন্তু একটা করে প্লাস্টিক দিয়ে দিতে হবে। এবার শেকার পালা। প্যানটা কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে পরোটাটা এতটাই পাতলা হয়েছে যে প্যানটা পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে কিন্তু শেকারে আমি একটা টিপস দিয়ে দিই, যতটুকু সম্ভব তেল দেওয়ার আগেই কিন্তু পরোটাটা খুব ভালো করে সেকে নিতে হবে। যেহেতু পরোটাটা খুব পাতলা, তেল দেওয়ার পরে খুব বেশিক্ষণ সেকলে কিন্তু পরোটাটা পাপড়ের মতো শক্ত হয়ে যাবে। দুপিঠ খুব ভালোভাবে সেকে নিয়ে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে একটু এপিট ওপিট উল্টিয়েই কিন্তু নামিয়ে ফেলতে হবে। দেখেন আমার কিন্তু খুব ভালোভাবে সেকা হয়ে গেছে। এবার আমি এক পিঠে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়েই কিন্তু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এই পিঠটাতেও আবার অল্প একটু তেল দিয়ে কিন্তু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভেজে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। বাস কাজ কিন্তু এতটুকুই।
একটু দেখেন কালারটা কিন্তু ঠিক এমন হবে। ঠিক একইভাবে সবগুলো পরোটা সেঁকে নিয়ে পরোটাগুলো একসাথে করে দুপাশ থেকে এভাবে চাপ দিতে হবে, আর চাপ দেওয়ার ফলে কিন্তু ভাঁজগুলো আরও স্পষ্টভাবে বোঝা যাবে। এই পরোটাটা কিন্তু গরম অবস্থায় খেতে হবে, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে। আর যেহেতু এই পরোটাটা ফ্রোজেন করা যায়, ঠিক খাওয়ার আগে সেঁকে নিলেই কিন্তু হয়ে যায়। এই পরোটাটা ডাল, সবজি, খাসির পায়া, নিহারি, গরুর মাংস যা দিয়ে খুশি তা দিয়েই কিন্তু খেতে পারেন। হালিম দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই তৈরি করবেন, কেমন হলো আমাদের কাছে লিখবেন, তবে প্রশ্ন করার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু পড়ে নেবেন, আমরা কিন্তু অনেক তথ্য ওখানেও লিখে দিয়ে থাকি। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।